পি নেভাস্টপ লেজার ওয়ান থাউজেন্ড 1200 এবং এইচপি লেজার এনএস ওয়ান থাউজেন্ড টোয়েন্টি এমএফপি ওয়ান থাউজেন্ড প্রিন্টার সিরিজে কীভাবে পেপার পিকআপ সংক্রান্ত সমস্যাগুলি ঠিক করবেন আপনার এইচপি নেভাস্টপ লেজার বা লেজার এনএস যখন পেপার থাকা সত্ত্বেও পিকআপ বা ফিড করে না তখন সেগুলি ফিক্স করুন নিম্নমানের কাগজ বা ভুলভাবে লোড হওয়া কাগজগুলির কারণে প্রিন্টার পেপার পিক করে না ইনপুট ট্রে কাবারটি সরান পেপার গাইডটি স্লাইড করুন এবং তারপরে ইনপুট ট্রে থেকে কাগজের স্ট্যাকটি সরিয়ে ফেলুন ইনপুট ট্রের আশেপাশের জায়গাটি দেখুন এবং কোনো কাগজ বা বাধা থাকলে সরিয়ে ফেলুন ইনপুট ট্রে থেকে সরিয়ে নেওয়া কাগজটি পরীক্ষা করুন এবং তারপরে মুড়ে যাওয়া ভাঁজযুক্ত ছেঁড়া বা কোনো ভিন্ন আকার বা প্রকারের কোনো টুকরো সরিয়ে ফেলুন কাগজে স্ট্যাকটি ফ্লেক্স করুন এবং তারপরে কোণগুলি সারিবদ্ধ করার জন্য এটি সমতল পৃষ্ঠে আলতো চাপুন সর্বাধিক পূরণে লাইনের চেয়ে বেশি না হওয়া বিষয়টি নিশ্চিত করে ইনপুট ট্রেতে স্ট্যাকটি লোড করুন গাইডগুলি ঠিকভাবে সাজান যাতে সেগুলি কাগজের শাড়িটিকে স্পর্শ করে এবং তারপরে ইনপুট ট্রে কাভারটি পুনরায় লাগিয়ে ফেলুন আবার নথি প্রিন্ট করুন ত্রুটিটি যদি থেকে যায় তবে পরবর্তী ধাপে এগিয়ে যান পিক রোলারে ধুলাবালি এবং বর্জিতাংশ পেপারপিক এবং ফিড সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে রোলারগুলি পরিষ্কার করার জন্য একটি লিন্ট মুক্ত কাপড় সংগ্রহ করে এবং ডিস্টাল বা যুক্ত জল দিয়ে করুন প্রিন্টার চালু থাকাকালীন পাওয়ার কর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করুন ইনপুট ট্রে কাভারটি সরান পেপার গাইডটি স্লাইড করুন এবং তারপরে ইনপুট এবং আউটপুট ট্রে থেকে সমস্ত কাগজ সরিয়ে ফেলুন আপনার প্রিন্টারে স্ক্যানার থাকলে সেটি তুলুন এবং তারপরে উপরের ঢাকনাটি খুলুন ইমেজিং ড্রাম নাড়াচাড়া করার সময় ড্রামের গাঁটি ছোঁয়া এড়িয়ে চলুন প্রিন্টার থেকে ইমেজিং ড্রাম সরাতে হ্যান্ডেলটি টানুন এবং তারপরে ইমেজিং ড্রামটি একপাশে সরিয়ে রাখুন কাপড়টি জল দিয়ে অল্প ভিজিয়ে নিন এবং তারপরে অতিরিক্ত জল নিগড়ে ঝরিয়ে ফেলুন কোনো জমে যাওয়া কালি বা ময়লা সরাতে কাপড়টি দিয়ে পিক রোলারটি পরিষ্কার করুন পুরো রোলারটি ভালোভাবে পরিষ্কার করুন রোলারটি দশ মিনিটের জন্য শুকোতে দিন ইমেজিং ড্রামটি প্রিন্টারে আবার স্লাইড করুন উপরের কাবারটি বন্ধ করুন এবং তারপরে আপনার প্রিন্টারে স্ক্যানার থাকলে সেটি নিচে নামান পাওয়ার কটি পুনরায় সংযুক্ত করুন এবং স্বয়ংক্রিয়ভাবে প্রিন্টারটি চালু হবে যদি তা না হয় তবে প্রিন্টারটি চালু করুন ইনপুট্রেতে কাগজগুলি লোড করুন সর্বাধিক পূরণের লাইনের চেয়ে বেশি না হওয়া বিষয়টি নিশ্চিত করুন গাইডগুলি ঠিকভাবে সাজান যাতে সেগুলো কাগজের শাড়িটিকে স্পর্শ করে এবং তারপরে ইনপুট ট্রেক আবারটি পুনরায় লাগিয়ে ফেলুন আবার নথি প্রিন্ট করুন সমস্যাটি যদি অব্যাহত থাকে তবে প্রিন্টারটি সার্ভিস করুন পরিষেবা এবং ওয়ারেন্টির বিকল্পগুলির জন্য এইচপি এর সাথে যোগাযোগ করুন